দীৰ্ঘ সংগ্ৰামৰ আজি কিন্তু এটা সফল বাস্তৱায়ন হৈ আছে অযোধ্যাত প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াই আজি কিন্তু ৰাম মন্দিৰৰ ভূমি পূজন আৰম্ভ কৰি আছে আৰু তাৰ লগতে গোটেই শিলচৰচৰৰ বিভিন্ন ঠাইত চলি আছে ৰামৰ পূজা যজ্ঞ আৰতি মই এতিয়া আছোঁ ইলৰা হেৰিটেজত য'ত তাতে আজি ৰাতিপুৱাৰ পৰা চলি আছে ৰামৰ পূজন কাৰণ এইটো দীৰ্ঘ সংগ্ৰামৰ এটা ফচল কাৰণ দীৰ্ঘ দীৰ্ঘ সংগ্ৰাম কৰি অযোধ্যাত কিন্তু আজি ৰাম মন্দিৰৰ ভূমি পূজন হৈ আছে আৰু এই ভূমি পূজন হৈ আছে দেশৰ প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীৰ হাত ধৰি পূজা অৰ্চনা চলি আছে তাতে ভূমি পূজা হৈ আছে এখন ইয়াতেও আপোনালোকে দেখি আছে ঠিক অযোধ্যাৰ দৰে কিন্তু ইয়াতেও কিন্তু অযোধ্যাত যেতিয়া ৰামৰ ভূমি পূজন চলি আছে তাতে কিন্তু ৰামৰ পূজা চলি আছে ইল'ৰা হেৰিটেজত এনেকুৱা চহৰৰ বিভিন্ন ঠাইতে এই পূজা অৰ্চনা চলি আছে আপোনালোকে দেখি আছে যে ৰামৰ পূজা দিয়াৰ কাৰণে বহু তাতে ভক্তৰ সমাগম ঘটিছে তেওঁলোকে আছে কাৰণ এইটো আটাইতকৈ এটা বৃহৎ এটা ভাৰতবৰ্ষৰ কাৰণে এটা বৃহৎ আজি ঐতিহাসিক দিন কাৰণ প্ৰায় পাঁচশ বছৰীয়া সপোন আজি পূৰণ হৈ আছে প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াই আজি ৰামৰ মন্দিৰৰ ভূমি পূজনৰ ভূমি পূজন কৰি তাৰ বাবে আজি কিন্তু গোটেই দেশৰ মানুহ কিন্তু আনন্দ আৰু উল্লাসিত হৈ আছে কাৰণ এটা সপোন বাস্তৱায়িত হৈ আছে সেইকাৰণে আজি শিলচৰ চহৰত এতিয়া চলি আছে বিভিন্ন ঠাইত পূজা মই আমাৰ লগে লগে এটা পূজাত আছোঁ যিটো হেৰিটেজত চলি আছে সেই পূজা পূজাখিনি পুরোহিতর মন্ত্র উচ্চারণের জড়িয়ে এই পূজা চলি আছে রামর পূজা আর আপনাদের যে মূর্তি দেখি আছে তাতে আছে রাম সীতা লক্ষ্মণ আর হনুমান তেওঁলোকৰ মূৰ্তি স্থাপন কৰি কিন্তু তাতে পূজা চলি আছে লগতে চলি আছে নাৰায়ণৰ পূজা চলি আছে শিৱৰ পূজা চলি আছে তেওঁলোকে দেখি আছো ভোগ পাতি দি আছে এই ৰামৰ পূজাৰ কাৰণে আপোনালোকে আমাৰ ভিডিঅ'ত আপোনালোকে দৃশ্য আপোনালোকে অনুভৱ কৰি আছে যে এটা সাত্তিকতা বজাই ৰাখি কিন্তু আজি ৰামৰ পূজা চলি আছে কাৰণ চবৰ আজি এটা আনন্দৰ দিন কাৰণ আজি অযোধ্যাত ৰাম মন্দিৰৰ ভূমি পূজন চলি আছে মোৰ লগত আছে এই হেৰিটেজৰ আমাৰ যি পূজাৰ আজি যি মূল আয়োজক তেখেতৰ লগত অলপ কথা পাতিব বিচাৰিছোঁ মোৰ লগত আছে স্বৰ্ণালী চৌধুৰী ভাইদেউ মই স্বৰ্ণালী চৌধুৰী বাইদেউৰ লগত মই কথা বিচাৰিছোঁ যে আজি ভাৰতবৰ্ষৰ কাৰণে এটা ঐতিহাসিক দিন কাৰণ দীৰ্ঘ সংগ্ৰামৰ পাছত আজি ৰাম মন্দিৰৰ ভূমি পূজন হৈ আছে অযোধ্যাত মোদী ডাঙৰীয়া কৰি আছে আজিৰ দিনটো আপোনাৰ কাৰণে কেনেকৈ লাগি আছে অসম্ভব সৌভাগ্যের কথা অসম্ভব সৌভাগ্যের কথা আমাদের আমি বাংলাই বলছি অসম্ভব সৌভাগ্যের কথা কারণ একশো বছর বছরের সংগ্রাম একশো বছর আগে প্রথম এই কেস করা হয়েছিল সেই সংগ্রামের ফসল আজকে আমরা পেয়েছি এবং আমাদের প্রধানমন্ত্রী মহাশয় সবাইকে আহ্বান করেছেন যে সবাই পারলে রাম পুজো করুন শ্রীরামের পুজো করুন পুজো যদি করতে না পারেন তাহলে পুষ্পাঞ্জলি দিন এবং সাড়ে এগারোটা এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে উলুধ্বনি ঘন্টা হ্যাঁ উলুধ্বনি ঘণ্টা এবং ঝাঁজ বাজিয়ে ওয়েলকাম করুন সবাইকে স্বাগত জানান যে আমরা এই ইয়েতে জিতে আজকে রাম জন্মভূমিতে রামজির আজকে প্রতিষ্ঠিত হতে যাচ্ছেন এর জন্য আজকে বিকেলে আমাদের সমগ্র দেশে আহ্বান করেছেন প্রধানমন্ত্রীজি যে সমগ্র দেশে আমাদের আজকে অকাল দেওয়ালি করতে হবে কারণ সত্যি আপনার আমরা আমরা ভীষণ খুশি আজকে যে আমার এখানে যারা সবাই আছেন আমার ছোটো ভাইরা আছে আমার ছোট বোনরা আছে এবং যারা এসছে মিডিয়ার তরফ থেকে এবং প্রাগের যারা আছেন সবাই সবাই সবার সহযোগিতায় আমার ছেলে ডক্টর অর্জুন চৌধুরী পুজোটা করছে কারণ ও বলেছে মা পুজোটা করতেই হবে পুজোটা হচ্ছে তার জন্য এবং আমরা আমরা আগামী দিনে আগামী দিনে এইভাবে সবার সবাইকে সাথে নিয়ে একসাথে আমরা চলতে পারি পারি যাতে তার জন্যই কিন্তু আজকের এই কাজটা এটা ক'ব শুনেছি যে 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 তাতে কিন্তু এখানে একটা এখানে পুজো হচ্ছে যে শ্রীরামজির পুজো হচ্ছে সীতাজির পুজো হচ্ছে লক্ষ্মণজির হনুমানজি বিষ্ণু পূজা হচ্ছে চণ্ডী পাঠ হবে তারপরে বিশ্বশান্তি যজ্ঞ হবে তো বিশ্বশান্তি যজ্ঞর মধ্যে প্রাক নিউজের নামে একটা পুজো আমরা দিয়েছি এবং আমাদের কয়েকজন নেতারাও আছেন অসুস্থ ওদের নামে দিয়েছি প্রা প্রাগ নিউজের নামে এটাকে ইয়ে বলে না না হোমে হোমে ইয়ে পড়বে কী বলে এটাকে পিন্টু আহুতি যোগ্য যোগ্যটা যে হবে ওটার মধ্যে প্রাগ নিউজের নামে একটা আহুতি হবে এবং বিশ্বশান্তির যোগ্যটা হলো সারা পৃথিবীতে যারা অসুস্থ আছেন এবং এই সংক্রামিত রোগে যারা অসুস্থ হওয়ার পথে বা এই সংক্রামক রোগটা যাতে আর না ছড়ায় তার জন্য বিশ্বশান্তি যজ্ঞের ইয়ে না হয়েছে প্রস্তুতি নেওয়া হয়েছে এবং আমরা সেই সমস্ত বিশ্বের মঙ্গল কামনায় পুজো এবং এটা করছি আর আজকের দিনে আনন্দের কথা বলে আমরা একশো চৌত্রিশ বছর পরে জিতে বেরিয়ে আসলাম যে আমরা যে আমাদের হিন্দু ধর্ম প্রতিষ্ঠিত হলো সেটাই আমাদের কাছে সবচেয়ে বড় কথা আপনাদেরকে শুনিলে যে তেওঁলোকে হ্যাঁ ইয়াতে যজ্ঞ হবো এই যজ্ঞত বিশ্ব শান্তি কামনার কারণে আহতি দেওয়া লগত প্রাগ্ঞ যোগ্য আর অল কৈছে যে পাছতে তেওঁলোকে এই প্রধানমন্ত্রী মোদী ডাঙৰীয়াৰ যিটো সঁহাৰি জনাইছে যে গোটেই চবে যাতে জোকাৰ আৰু শংকৰদ্বনি বজালে আপোনালোকে কি এতিয়া জোকাৰ যদি যদি আপোনালোকে দি থাকে তেওঁলোকে আমালোকে প্ৰাক নিউজত দৰ্শকে তাতেই আপোনালোকে দি দিয়ক যিটো দৰ্শ দৰ্শকে এইটো শুনি ল'ব যে প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াৰ আহ্বানত যে আপোনালোকে এইটো 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 যদি আপোনালোক আপোনালোকে এতিয়া প্ৰাগ নিউজত দৰ্শকে এইটো দিবো ই আপনাদের দেখি আছে পণপটিয়া যেহেতু শিলচর হেরিটেজ এই চলি আছে যে আজি রামল ভূমি পূজনের কিল মাখল পরিবেশলে সংকটজনী বজায় আছে